হ্যালো আসসালামু আলাইকুম সুইচ বাংলাইন যে ব্লগার আমি আরবি আক্তার আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার পাখিগুলি কি অবস্থা করেছে আমি দুই দিনের জন্য গিয়েছিলাম বাবার বাসায় বেড়াতে আর এর ফাঁকে এসে দেখি হঠাৎ করে আর কি যে করেছে ওরা আর তোমরা দেখো ওরা দুই দিনে খাবার টাবার যা রেখে গিয়েছিলাম আর এখানে ওদের জন্য ডিম পাড়ার জন্য একটা বাসা দিয়েছি সেই বাসাটা পর্যন্ত ওরা ঠোঁট দিয়ে কেটে ফুললি ওপরের যেই ছাইনিটা ছিল ফেলে দিয়েছে আমি বুঝতে পারবো না মনে হয় আমাকে না না দেখে ওরা রাগ করেছে কি অবস্থা করেছে সব খাবার টাবার ফেলে মানে কি যে বলবো এসে দেখি পুরো বাসাটা ওরা নোংরা করে ফেলেছে আর আমি আসার সময় মার্কেট থেকে ওদের জন্য এটা নিয়ে এসেছি চিন্তা করলাম আমি সব সময় ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসি বাচ্চাদের জন্য যেমন আমার অনেক আদর ভালোবাসা থাকে আর ওদের জন্য আমার বুস্টিংয়ের জন্য ওরা কি খাবে চেঞ্জ করে বিভিন্ন খাবার আমি দিতে পছন্দ করি এটা ওদের জন্য আনি ওটা এটা ওরা খেতে অনেক পছন্দ করে আর এই খাবারটার মধ্যে অনেক মিক্সিং জিনিস থাকে ওরা অনেক খুবই খুবই পছন্দ করে এই খাবারটা খেতে তোমরা আমার সাথে থাকো দেখো ওরা আর কী করেছে এগুলো এখন আমি ঠিকঠাক করে পরিষ্কার করে দিব পানিগুলো নোংরা করে ফেলেছে এখানে খাবার টাবার সব ফেলে দিয়ে সব কিছু করে নোংরা করে ফেলেছে আর ফ্লোরটা তো পুরো ঘরই অনেক খারাপ করে ফেলেছে আমি এখন এ টু জেড আমার ক্লিন করতে হবে আমি যতটুকু পারি ভিডিওর মাধ্যমে আজকে সারাদিন আমি কি করতেছি বা কি করছি তোমাদের কাছে তুলে ধরব হলা আর তোমাদের বলে রাখি যে আমার ছোটবেলা থেকেই অনেক শখ ছিল পাখি পালার আমি সব সবসময়ই আমার পাখি ছিল আর এগুলোর প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস আমি জানি না আমি জানি আমি পাখি খাঁচায় বন্দি করে রাখার আমি অলমোস্ট এগুলো ক্লিন করে নিয়ে এসে পড়েছি আরও আছে উপরেরটা ওটাও করব এটা ট্রে নিচেরটা ট্রেটা ময়লাগুলি আমি ডাস্টবিনে ফেলে দিয়ে এটা পানি দিয়ে ভালো করে স্যানিটাইজার করে নিয়েছি আর এখন আমি নিচের এটা দেখতে পাচ্ছ এটাও বের করে ওইটাও দিব কারণ যদি পুরোটা খোলা রাখি তাহলে ওরা উড়ে যেতে পারে আর সেই কারণেই আমি এখন ওইটাও পরিষ্কার করব এটা নিচের দিকে দিয়ে আর এখন তোমরা দেখতে পারবা আমি জানি যে পাখি খাঁচায় বন্দি করে রাখা ভালো না আমার একটা বধভ্যাস হচ্ছে যে আমি এগুলা খুবই ভালো লাগে আর ওদের সাথে আমি যখন বান্না করি বা বাসায় কাজকর্ম করি ওরা যখন কিচির মিচির করে ডাকা ডাকি করে আমার খুব ভালো লাগে আর এর ফাঁকে আমি নিয়ে নিয়েছি ওদের পানি খাওয়ার যেই টিউবগুলা আর এখানে যে খাবার দেওয়ার আর পানি দেওয়ার টিউবগুলো এগুলো আমি এখন ক্লিন করে নেব ক্লিন করার পরে আমি আবার ভালো পানি দিয়ে এগুলি রেখে দেব জায়গা যেই যেই যেটা যেই জায়গায় ছিল সেটা একসাথে রেখে দেব। আমি সব সরিয়ে ফেলেছিলাম তাই ওরা খুঁজছিলো ওদের খাবার খাওয়ার জন্য আর এখনই আমি সব কিছু দিয়ে দেবো ওদের খাবার সব কিছু ফিল আপ করে আমি যেটা যেই জায়গায় ছিল পানির টিউব খাবারের বক্স সব কিছু দিয়ে দিয়েছি এখন আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো আমি ওদেরকে বারান্দায় দিয়ে দেবো একটু রৌদ্রের মধ্যে ওরা ভিটামিন ডি নিবে আজকে ওয়াও নর্মালি আমাদের এখানে প্রচুর ঠান্ডা রৌদ্রের মুখ আমরা খুব কমই দেখি আর তাই চিন্তা করলাম আজকে যখন যেহেতু একটু রোদ্র উঠেছে ওদের সাথে সাথে আমিও একটু এনজয় করি আমি আমার বারান্দাটা মধ্যে এখন ওদের রেখে দেব লেটস কো তোমরাও এনজয় করো আমিও এনজয় করি রোদ্রটা ওদের বারান্দায় দিয়ে আমি এনজয় করতে পারবো না কাজ কারণ আমার একটু তারা আছে রান্না বান্না করতে হবে বা দেখো বাইরের রোদ্দ্রটা খুবই ভালো লাগছে আজ আমি আমার গাছগুলিকেও বাইরে বের করে দিয়েছি দেখো আমার লেবু গাছটা এখানে বাইরে বের করে দিয়েছি কারণ নর্মালি তো থাকে না বাট আজকে রোদ্রের কারণে আমি এগুলো বাইরে বের করে দিয়েছি খুব ভালো লাগবে আর এখান থেকে আমার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে আমার বারান্দা আর জান তোমার সাথে একটা শেয়ার করতেছি যে একটা কথা যে আমি যখন প্রথম এই বাসায় এসেছি এটা মানে ভিজিট করতে দেখার জন্য আমি এই ভিউটা দেখেই নর্মালি আমি আমার এই বাসাটা কেনা হয়েছে আর দেখতে খুবই সুন্দর এখান থেকে ভিউ মাউন্টেনের ভিউটা আর এখন তোমাদের দেখাবো আমার বারান্দা থেকে ভিউটা দেখো বারান্দার উটা মাউন্টেনটা খুব কাছাকাছি ওয়া সো আমেজিং খুবই ভালো লাগে সূর্য যখন উঠে বা সূর্যাস্ত আর সূর্য যখন ডুবে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এখান থেকে আর রোদ্রের সময় তো ভালো সামারের সময় এখানে খুব মজা হবে ভালো লাগবে আর এর ফাঁকে আমি আমার পাখির খাবারের যেই কন্টেনারে রেখে রেখে দিই সেটাতে এখন ঢেলে রাখবো আর ওদের বাইরে দিয়ে এসেছি এর ফাঁকে আমি রান্না বান্না সেরে ফেলবো কারণ আজকে দোকানে মাশরুম আছে তাকে খাবার দিয়ে আসতে হবে সেই কারণে আমি বাসার থেকে তাড়াতাড়ি করে খাবার টাবার রান্না করে ওকে দিয়ে আসবো এখন এটা কেটে কারণ আমি এটা খুলতে পারছিলাম না তাই এখন কেচি দিয়ে কেটে নিয়ে কন্টেনারে এটা আমি এখন রেখে দেব আর গ্যাস এর ফাঁকে তোমরা দেখে নাও আমি এটা ঢাল ঢাল আমি বলতেছি যে আজকে হয়তো আমরা রান্নাবান্না দেখাতে পারবো না কারণ আমি এই ক্যামেরা এক হাতে নিয়ে বা ইয়ে করে আমি রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে আজকে সব কিছু গুছিয়ে টুছিয়ে করতে পারবো না আমার একটা অভ্যাস আমি যখন রান্না করি এর মধ্যে চুলায় পাতিল বসিয়ে দিয়ে আমি কাটাকাটি শুরু করে দেই রান্না করা শুরু করে দিই আর বা তোমরা দেখো আমার এগুলো অলরেডি আমি জারে রেখে দিয়েছি এখন আমি এটা সুন্দর করে রেখে দেব। কারণ আমি যদি গুছিয়ে না রাখি আমি তখন কোনো কিছু খুঁজে পাই না তাই আমি সবসময় চেষ্টা করি অ্যারেঞ্জ করে রাখতে দেখো আমার রান্না রান্নাবান্না শেষ এখন আমি আজকে মাশরুমের খাবারের জন্য দিচ্ছি এটা একটা জাম্বুরা খাওয়ার পরে খাওয়ার জন্য আর হচ্ছে এটা হচ্ছে পায়েস সালাদ বানিয়েছিলাম ওর জন্য আমিও খেয়েছি অলমোস্ট অলরেডি আর এখানে আমি রান্না করেছি আজকে তোমার তেহরি টাইপের বাট এটা মাংসের তেহরি না এটা কলিজা দিয়ে রাইস আর সাথে ধনেপাতা অনেক অল্প কিছু সবজি দিয়ে এটা আমি রান্না করেছি হুটহাট করে তাড়াতাড়ি করে ডালও আছে এটার মধ্যে আর ওর ফেভারিট জুস ব্ল্যাকবেরি জুস আছে এটা ওর জন্য আমি এখন নিয়ে যাব আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বা